আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে যৌবন মানুষের অতি গুরুত্বপূর্ণ বস্তু। যায় যৌবন, যৌবন না থাকলে মানুষের কি জীবনে কিছুই নেই। তাই আমাদের যৌবন কী করে ঠিক রাখবেন বা সারা জীবন কী করে ঠিক থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের যৌবন ঠিক রাখতে হলে মেন কথা কি, আমাদের হার্ট বা লিভার ভালো থাকতে হবে। তাই হার্ট আর লিভার ভালো রাখার জন্য আজকে আমি দুই একটা টিপস বলবো, টিপসগুলো ফলো করবেন। অনেক হার্ট আর লিভার একদম 100% আপনার শক্তিশালী হবে। আর হার্ট আর লিভার যদি ভালো হয় আপনার যৌবনও আপনি আপনি ভালো হবে। আর যে টিপসটা বলবো সেই টিপসটাই তিনটা কাজ হবে, লিভার, হার্ট বা যৌবন, যৌবনের কাজ হবে। তো যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও সবসময় আপলোড করি আপনাদের জন্য। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইকটা জরুর করবেন। আমি যেই বিষয় নিয়ে আলোচনা করছি, গাছ, আপনারা সবাই জানেন একটা অর্জুন গাছ বাড়িতে থাকা মানে একটা চিকিৎসক বাড়িতে থাকে, একই কথা। তো আজকে এই অর্জুন গাছের ছাল বা চামড়া নিয়ে কথা বলবো। যে অর্জুন গাছের চামড়া বা ছাল যদি আপনারা প্রত্যেক সকালে যে রাতে ভিজে সকালে যদি জলটা খান তো আপনাদের হার্ট ভালো থাকে। আর যদি অর্জুন গাছের চামড়া যদি আপনি ফাঁকি করে নেন, ফাঁকি করে যদি আপনারা প্রত্যেক দিন এই ফাঁকিটা যদি মধুর সাথে খাইতে পারেন তো আপনার লিভার ভালো থাকবে। তারপর আপনার যৌবন অনেকক্ষণ প্লাস হবে, আপনার যৌবন, আপনার স্ত্রীর সাথে অনেক সময় সহবাস করতে পারবেন বা আপনার স্বাস্থ্য অনেক ভালো হবে, অনেক রকমের বেমার আজার থেকে ভালো হয়। এরকম ভিডিও তেমন আপনার যৌবন কী করে বাড়াতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলে 2-3টা আছে, আর ওখান থেকে দেখতে পারেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ আমি কথা বলছি, যাদের ধাতু দুর্বল আছে বা মেয়েদের মা বোনেদের সাদা চারাপ আছে, বিশেষ করে আমার চ্যানেলে 2টা ভিডিও আছে, ওর দেখতে পারবেন। একদম 100% আল্লাহ রহমত করে যদি ভালো হবে তো ওগুলো দেখতে পারেন। আমি আইকনের ভিডিওটা দিয়ে দেবো, ওইখান থেকে দেখতে পারবেন বা আমার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার ইমো নম্বর আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, ওই নম্বরেও কন্ট্যাক্ট করতে পারবেন। তা অর্জুন গাছের চামড়াটা আপনারা কীভাবে খাবেন আমি বলছি, যদি না পান আমি একটা ওষুধ দিয়ে দেবো। অর্জুন গাছের পাউডারটা কোথা থেকে পাবেন আমি ছবি দিয়ে দেবো, ওই পাউডারটা কিনে আনবেন। কিনে আনলে হবে, প্রথমে যদি আপনার অর্জুন গাছের পাউডার বানিয়ে নেন, 1 চামচ অর্জুন গাছের পাউডার, তারপরে 4-5 গ্রাম যদি অর্জুন গাছের ছালের পাউডার নেন, তারপরে 1 গ্লাস দুধ নেবেন। 1 গ্লাস দুধের সঙ্গে সকাল সকাল মোটামুটি 15-20 দিন যদি খান আপনাদের যৌবনে অনেকক্ষণ প্লাস হবে বা আপনাদের লিভার হাড়ের সমস্যা থাকবে না। আর যদি আপনাদের পেটের কিছু সমস্যা আছে বা বদ হজম আছে খেতে পারেন না কি বা খেতে মন চায় না, তো সেগুলো বেমার ভালো হবে। যদি আরও যদি কিছু যদি জ্বর বা অনেক রকমের যদি জন্ডিস মন্ডিস থাকে সেগুলো অর্জুন গাছের ছাল খেলে সেগুলো ভালো হয়। যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তো আমাকে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও বেশি দিলে আমি লম্বা করতে চাই না। তো ভিডিও যদি লাস্ট তক দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ।